শীতটা তাহলে বেশ জমিয়েই পড়তে শুরু করেছে। শীতের সঙ্গে কফির মেলবন্ধন তো একটা আলাদা মাত্রা আছেই। কফির ভূমিকা যেন শীতকালে আরও বেশি অনস্বীকার্য হয়ে ওঠে। তো বেশি কথা এখানে বাড়াবো না, অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আবার এত হাইপ জায়গা যে লাইন টাইন পড়ে যায়, ঢোকা যায় না। তো সকাল সকালই বেরিয়ে পড়ি, তাকাতেই পাচ্ছি না ঘুম থেকে উঠে, বেরিয়ে পড়ি। বাকি কথা ওখানে গিয়ে হবে, লেটস গো। হাই গাইস, ইউ আর ওয়াচিং দ্য হাংরি হ্যাংলা। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি কফি হাউসে। এত লাইন, এত কিছু, লোকজন ঢুকতে পারছে না। সকালবেলা এসেছি বলে হয়তো ফাঁকা লাগছে। তো চলে এসেছি আমরা এখানে, ভেতরে ঢুকে আমরা দেখব ওভার হাইপড নাকি ওয়ার্থ ইট। কফি হাউসে ঢোকার পরই যে কার্টুনটা ব্যাকগ্রাউন্ডে চোখে পড়বে, যেটা এই অ্যাম্বিয়েন্সটাকে আরও এনহান্স করছে, এই কার্টুনটা এঁকেছে এই সময়ের অত্যন্ত ট্যালেন্টেড একজন কার্টুনিস্ট, যার নাম হচ্ছে মাহফুজ আলী, সোশ্যাল মিডিয়ায় যিনি পরিচিত মালি নামে। এখানে এই কার্টুনটা ছাড়াও যে ওয়েটার কাকুদের ছবিগুলো এখানে লাগানো রয়েছে হোয়াইট কালারের, সেই ছবিগুলো এঁকেছে মালিদা। এটা ছাড়াও আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই পুরো বিল্ডিংটার যে কনসেপ্ট ড্রয়িং সেখানেও কাজ করেছে মালিদা। মালিদা প্রফেশনালি কার্টুনিস্ট নন, মালিদা একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট যিনি কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন, কিন্তু কার্টুনটা উনি খুব ভালোবাসেন আঁকতে, তো সেই সূত্রেই এত কার্টুন উনি আঁকেন। ওনার পেজে গেলে তোমরা সেই কার্টুনগুলো দেখতে পাবে, অসাধারণ ক্রিয়েটিভ কার্টুন উনি আঁকেন। তো চেক করো ওনার পেজটা, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমি এখন কিছু খাবার অর্ডার করবো, ততক্ষণে তোমরা অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো। গাইজ, কফি হাউসে এসে গেছি। অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা ফিশ কবিরাজি, একটা ফিশ ফ্রাই, এখানে একটা চিকেন স্যান্ডউইচ, এখানে আবার চিপসও দিয়েছে, জানি না একটা কী চিপস, নর্মাল চিপস, সঙ্গে একটা ইনফিউশন। তো খাবারগুলো সার্ভ হয়ে গেছে, তখন টেস্ট করে দেখি কেমন। ইনফিউশন স্ট্রং কফির ফ্লেভার, একটু চিনি না দিলে আমি খেতে পারি না, আমি একটু সুগার কিউবটা দিয়ে নিয়েছি এর মধ্যে, চলছে নর্মাল। এত লোকে এত মারামারি কফি হাউসে আসা নিয়ে, সেরকম কফির মধ্যে তো কোনো ক্রেজি আমি দেখতে পাচ্ছি না। তো খাবার খাওয়ার আগে স্যানিটাইজেশনটা মাস্ট। এটা ডেটলের কন্টেনার, কিন্তু এর মধ্যে লাইফ বয়ে স্যানিটাইজার আমি ভরে রেখেছি, ডেটলেরটা শেষ হয়ে গেছে। তো স্যানিটাইজেশন করে নেওয়ার পর আগে একটু চিকেন স্যান্ডউইচটা ট্রাই করি। আলু চিপস, এইটুকু একটা পাতলা পাতলা স্যান্ডউইচ, এর মধ্যে চিকেন রয়েছে, কতটা রয়েছে আমি জানি না, ছোট্ট ছোট্ট চিকেন বাচ্চা বাচ্চা, খেয়ে দেখি টেস্টটা কেমন হয়। হুম,
মেয়োনিজ দিয়ে ভর্তি করে দিয়েছে, অল্প শসার ফ্লেভার পাওয়া যাচ্ছে আর চিকেনটা আছে, একদম মেয়োনিজে ভর্তি, ভালো খেতে খারাপ না, কিন্তু খুব বিশাল কিছু নয়। আর চিপসও চিপসের মধ্যে খেতে হয়, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এ নর্মাল আলু ফ্রাই করে দিয়ে দিয়েছে, কোনো ব্র্যান্ডেড ফ্র্যান্ডেড চিপসের মধ্যে নেই। টমেটো কেচাপ দিয়ে আমি চিপস প্রথমবার খেলাম, কেন খায় লোকে আমি জানি না, ভালো লাগছে না, নর্মালই ভালো। এবার একটু ফিশ ফ্রাইটা ট্রাই করবো, মাছের লেয়ার তো বেশ ভালোই দেখা যাচ্ছে এর মধ্যে। এটা কী মাছ এটা খেয়ে দেখি, যদি বুঝতে পারি বাসা না ভেটকি, খেয়ে দেখা যাক কেমন। একটু লেবু দিয়ে দিই এর মধ্যে, ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে যাবে। একটু লেবুর রস, ও রস পড়েনি, লেবুর বীজ পড়েছে, ওয়ান্ডারফুল। একটু রস পড়েছে লেবুর, তো খেয়ে দেখা যাক এটা কেমন হয়। বাবা একদম নরম, এটা তো চামচে আটকাচ্ছেই না। মাছটা দুর্দান্ত কোয়ালিটি, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা একদম ফ্রেশ কোয়ালিটির মাছ, এবং কি সুন্দর লেয়ারিং রয়েছে মাছটার মধ্যে, দারুণ খেতে, দারুণ। প্রথমে চাখালাম যে এর মধ্যে কতটা মাছের লেয়ার রয়েছে, ক্রাস্টটা কত পাতলা, কোটিংটা কতটা পাতলা, ও দেখেই বোঝা যাচ্ছে। এবার চামচ ফামচ দিয়ে বাঙালি খাবার ফিশ ফ্রাই একদমই ভালো লাগছে না খেলে, চামচটা আমি রাখলাম, আমি হাত দিয়ে খাবো। একটু সস দিয়ে, সস লেগে রয়েছে, একটু সস দিয়ে খাই। আরও দুটো জিনিস এখানে দিয়েছে, এটা কি একটু খেয়ে দেখবো, এটা মনে হচ্ছে ট্যাঙ্গি ফ্লেভার হবে। স্পাইসি মেয়োনিজে একটা সস এখানে বানিয়েছে, আর এটা মনে হচ্ছে আমার যতদূর এটার মধ্যে কাসুন্দি টাইপের কিছু একটা বানিয়েছে মাস্টার্ড আর মেয়োনিজ দিয়ে, এটা মাস্ট ট্রাই। এই যে হলুদ রঙের সসটা দেখা যাচ্ছে, এটা মাস্ট ট্রাই, এটার মধ্যে কাসুন্দি আর মেয়োনিজ দিয়ে এটা সস বানানো হয়েছে, এটা দারুণ খেতে। জেনারেলি আমি ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসুন্দি খাই না, আমি প্রথম বাঙালি যে এটা খাই না, কিন্তু এই সসটা দিয়ে এটা দারুণ লাগছে খেতে। গাইজ এবার ফিশ কবিরাজিটা ট্রাই করব, এখানে দেখতে পাচ্ছ ডিমের লেয়ারিং দিয়ে এটাকে বেশ মোটা করে দেওয়া হয়েছে, এটা একটু খাবো, এটা একটু কাঠি, বেশ মোটা কোটিং দেখতে পাচ্ছি এখানে, কবিরাজি যেরকম হয় বেশ ফ্লাফি হয়। একটু কাটছি এখান থেকে, এখানে তো মাছের পিসটা আরও মোটা মনে হচ্ছে দেখে, হ্যাঁ অসাধারণ, একটা প্রমাণ সাইজের মাছের পিস। আমার খেয়ে এটা ভেটকি মনে হয়েছে, ফিশ কবিরাজি তো হোপফুলি সেটাই ওরা ইউজ করবে। একটু শুধু ট্রাই করব অল্প একটু, ডিমের যে লেয়ারগুলো আছে এগুলো ক্রাঞ্চি, কিন্তু এই এই যে লেয়ারটা আছে এখানে মাছের ঠিক ওপরেই, সেই লেয়ারটা অতটাও ঠিক ক্রাঞ্চি আমার লাগলো না, এটা একটুখানি হয়তো নেতিয়ে গেছে বা কিছু, কিন্তু ডিমের লেয়ারগুলো এখানে ক্রাঞ্চি রয়েছে। এটা আমি একটু এই মাস্টার্ড মেয়োনিজটা দিয়ে ট্রাই করবো, এটা একটা কাসুন্দি টাইপের একটা বানিয়েছে, কাসুন্দি নয় কিন্তু মাস্টার্ড আর মেয়োনিজ দিয়ে একটা দারুণ এটা বানিয়েছে, এটা একটু ট্রাই করবো এখানে। একটু ডিপ করে নিয়ে দারুণ গেল, এটা মাস্ট ট্রাই। এই সেকেন্ড বাইটটা একটু লেবু দিয়ে খাবো, লেবু যেহেতু প্রত্যেকটা জিনিসেরই টেস্ট একটু এনহ্যান্স করে দেয়, রসই তো বেরোচ্ছে না লেবুর, কেমন লেবু আমি জানি না, আমার হাতের মধ্যেই সব রয়ে গেছে, এখান থেকে বীজ বেরোচ্ছে, এটা কেমন লেবু সরা। লেবুটা দিয়ে দিয়েছি,
এবার একটু পেঁয়াজ দেবো, লেবু দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম, রিং দিয়ে সাজাচ্ছি পেঁয়াজ চাই, কাজ পাচ্ছি না কি করব। লঙ্কা খাবো, দারুণ কম্বিনেশন। প্রচন্ড ঝাল লঙ্কাটা আমার গলা জ্বলছে, প্রচন্ড ঝাল লঙ্কা। গাইজ, খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি কফি হাউসের বাইরে। এত মাতামাতি কফি হাউস নিয়ে, খুব সিম্পল একটা ব্যাপার, শুধু অ্যাম্বিয়েন্সটাই এখানে দারুণ এবং ফাটাফাটি দেখতে, এটা ছাড়া আমার তো আর মনে হলো না কিছু খুব হাইফাই লেভেলের। কফি নর্মাল, স্যান্ডউইচও নর্মাল, আর বাকি যা যা খাবারের সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে আমি যেগুলো খেলাম। তা আমার মনে হয় না এর জন্য এত হুড়োহুড়ি করার কোনো মানে হয়। আসো, এনজয় করো, এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আড্ডা মারো বন্ধুদের সঙ্গে, আসো। অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে হলে সুপার, খাবারের দিক থেকে যদি বলি নট সো গুড। তো এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, ভালো যদি না লাগে তাহলে কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।